ফিফা উইন্ডোতে প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই গোলের দেখা পায় বিশ্ব চ্যাম্পিয়নরা। অধিনায়ক লিওনেল মেসির গোলে লিড পায় আলবি শেস্তারা, তার গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে আর্জেন্টিনা। বেজিং এর ওয়ার্কার্স স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচের শুরুতেই বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান মেসি। লিড নিয়ে আরও আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টিনা। অন্যদিকে গোলশুদের লক্ষ্যে বেশ কিছু আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 1-0 গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। আর্জেন্টিনা একাদশে ছিল এমিলিয়ানো মার্টিনেস, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি, মার্কাস আকুনা, অ্যাঞ্জো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লিওনেস মেসি, ডি মারিয়া ও নিকোলাস গঞ্জালেস।